হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা ফ্রেন্ডস এবার রাজ্যের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলিতে পাঁচ হাজারেরও বেশি স্পেশাল শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের এজলাসে হলফনামা দিয়ে এই নিয়োগের কথা জানানো হয়েছে রাজ্যের স্কুলগুলিতে নিয়োগের অধিকার নিয়ে একটি মামলা করেছিলেন স্পেশাল এডুকেশনের ডিগ্রি চাকরিধারী প্রার্থীরা তাদের আইনজীবী একরামুল বাড়ি জানিয়েছেন নির্দিষ্ট যোগ্যতা থাকায় মামলাকারীরা রাজ্যের স্কুলে নিয়ম মোতাবেক নিয়োগের দাবি জানিয়েছিলেন কিন্তু সরকার কর্ণপাত করেনি তাই তারা আদালতে দ্বারস্থ হন আদালতে এদিন রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলে প্রায় দু হাজার জন এবং মাধ্যমিক স্কুলে দু জন অর্থাৎ মোট পাঁচ জন স্পেশাল টিচার বা এডুকেটর নিয়োগ করা হবে এই ব্যাপারে অর্থ দপ্তর এবং মন্ত্রিসভার অনুমতিও মিলেছে তো ফ্রেন্ডস তোমরা যারা জানো না এই স্পেশাল এডুকেটর আসলে কি তাদেরকে জানিয়ে রাখি এই স্পেশাল এডুকেটর হলো বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের পড়াশুনোর জন্য শিক্ষকতা এই শিক্ষকতার চাকরি পেতে গেলে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে স্পেশাল ডিএড করতে হয় আর মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে স্পেশাল বিএড করতে হয় আর অর্থাৎ রিহাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত রাজ্যের বেশ কয়েকটি কলেজে স্পেশাল এডুকেশানে বিএড এবং ডিএড করা যায় তো স্পেশাল এডুকেশানে বিএড এবং ডিএডের অ্যাডমিশন সংক্রান্ত বিস্তারিত তথ্য আমার এই চ্যানেলে আছে সে সকল ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো ফ্রেন্ডস যেটি বোঝা যাচ্ছে রাজ্যে খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে পাঁচ হাজারেরও বেশি স্পেশাল এডুকেটর তো স্পেশাল এডুকেশনে যারা বিএড বা ডিএড করেছেন তাদের জন্য এটি একটি খুশির খবর তো এ ব্যাপারে তোমাদের মতামত কী তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আজকের ভিডিও পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ